আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5। অথচ আমার স্মৃতিকে আজ অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া। কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে পুরো পডকাস্টার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রাইট লাগছে রাইট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরে সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি ছেড়ে এসেছিলাম আমার মা, আমার বাবাকে ছেড়ে এসেছিলাম আমাদের সেই পুরো পডকাস্ট, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমি। আর সেদিনের পর থেকে একদিনের জন্যও আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই গাছলাতে, সব সব। চাঁদপুর থেকে স্টিমার, স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স পেটরা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির 11 নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্ধি আমি, আমি যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে চিৎকার করে বলত, বাঙালো রস খাইলো, ভার ভাঙিল, পয়সা দিল না। সে আমি চারিদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের ওপর, যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের ভাষা কায়রা দিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতো তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এবার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতা দুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে
আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় পাগল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চায়। আমার দাদা, আমার বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবি কোম্পানির নামি অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়ে আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটি লাইন। আমার ছেলেমেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভিতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভিতরে কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভিতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে কুমড়ে কুমড়ে ছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন এক শিকড়বিহীন বিদেশি। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ, আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে উঠে।